সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি রাজু আহমেদ, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের দশম অধ্যায় সমন্বয়। এই অধ্যায়টির একটি অংশ প্রাণরস বা মানবজনিত অস্বাভাবিকতা, এই অংশটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রাণরস বা হরমোনজনিত যে সকল অস্বাভাবিকতা রয়েছে তার মধ্যে দুইটি অস্বাভাবিক অবস্থা, যেটি হচ্ছে থাইরয়েড সমস্যা এবং বহুমূত্র এবং ডায়াবেটিস, এই দুটি অংশ নিয়ে। তো আমরা আসলে সবার প্রথমে জানব থাইরয়েড সমস্যা সম্পর্কে। তো থাইরয়েড সমস্যাটি হচ্ছে হরমোন বা প্রাণরস বা হরমোনজনিত অস্বাভাবিকতার একটি দশা। তো থাইরয়েড সমস্যাটি হলে কি বা কি কি লক্ষণ প্রকাশ পায় বা এই সমস্যাটি হলে কি কি অসুবিধার সম্মুখীন হই আমরা, সে সম্পর্কে আজকে আমরা জানব। তো দেখো, থাইরয়েড সমস্যাটি হয় সাধারণত আয়োডিন জনিত, মানে আয়োডিনের অভাবে। তো এখানে দেখো, সমুদ্রের পানিতে আয়োডিন থাকায় সামুদ্রিক মাছ মানুষের খাদ্যে আয়োডিনের অন্যতম মূল উৎস। তার মানে আমরা আয়োডিনযুক্ত মাছ বা মোট কথা সামুদ্রিক মাছ খেলে আমাদের আয়োডিনের চাহিদাটা পূরণ হয়। তো এখন আয়োডিনযুক্ত খাবার খেলে সাধারণত থাইরয়েড হরমোন তৈরি হয়। আমাদের এই ক্ষেত্রে দেখো, আয়োডিনযুক্ত খাবার, ঠিক আছে, আয়োডিনযুক্ত খাবার, ঠিক আছে, আয়োডিনযুক্ত খাবার খেলে কেবল থাইরয়েড হরমোন তৈরি হয়। তো দেখা গেছে যে সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত এলাকা, যেমন হিমালয়ের পাদদেশ অথবা বাংলাদেশের যে উত্তরবঙ্গ, এই উত্তরবঙ্গ অঞ্চল বা বাংলা হিমালয়ের যে পাদদেশ, তো সেই অঞ্চলগুলোতে দেখো মানে আয়োডিনের অভাবজনিত লক্ষণ বেশি প্রকাশ পায়। কারণ এই সমস্ত অঞ্চলটি বা এই সমস্ত অঞ্চল সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত হয় এবং সেই সব অঞ্চলের লোকদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবা গলগণ্ড বা গয়টার রোগ বেশি হয়। কারণ একটা বিষয় আমরা জানি যে আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। তো এটি একটি থাইরয়েডজনিত সমস্যা। আর থাইরয়েড হরমোনের ঘাটতি হলে দেখো শিশুদের মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। তার মানে শিশুদের মানসিক বিকাশের জন্য অবশ্যই আয়োডিনযুক্ত খাবার বেশি প্রয়োজন। তো এছাড়া দেখো, গায়ের চামড়া খসখসে হয়ে যায়, মুখমণ্ডল গোলাকার হয় এবং চেহারায় স্বাভাবিকতা থাকে না। তার মানে শিশুদের যে স্বাভাবিক চেহারা থাকার কথা ছিল সেটি আয়োডিনের অভাবে বিনষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো এখন এই জন্য আয়োডিনের অভাবে হরমোনের উৎপাদন ব্যাহত হলে শিশুদের বৃদ্ধির বিকাশও কমে যায়। তার মানে আয়োডিনযুক্ত খাবার কিন্তু শিশুদের বিকাশে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই জন্য খাদ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে অনেক সুফল পাওয়া যায়। তার মানে আমরা দেখে থাকবো অনেক সময় বা বেশিরভাগ সময় আমরা বলে থাকি যে আয়োডিনযুক্ত লবণ খাওয়ার জন্য, তার মানে আয়োডিনযুক্ত লবণ খেলে কিন্তু এই আয়োডিনের অভাব অনেকাংশে দূর হয় এবং এর ফলে কিন্তু আমাদের থাইরয়েড হরমোন তৈরি হয়। তো এছাড়া দেখো, কলা, ফলমূল, কচু, সামুদ্রিক মাছ, এই সমস্ত খাবার খেলে এই সমস্যা থেকে দূরে থাকা যায়। তো এখন এই আয়োডিনযুক্ত খাবারের বিষয় বা এর আগে আমরা এই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু কোন খাবার খেলে কোন ভিটামিন পাওয়া যায় বা কোন খাবারে কি রয়েছে, এই সমস্ত কিছু আমরা কিন্তু পঞ্চম অধ্যায়ে আমরা বিস্তারিত জেনে এসেছি। তারপরেও এখানে আমরা শুধু এই সমস্যাটির সম্পর্কে একটু জানলাম, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, থাইরয়েড জনিত সমস্যা হলে কি হয় এবং এর লক্ষণ কোনগুলো, কোন কোন খাবারে থাইরয়েড, কোন কোন খাবার খেলে থাইরয়েড জনিত সমস্যা দূর হয়, সেগুলো আমরা জানলাম। তো এবার আসো আমরা জানবো পরবর্তী সমস্যাটি সম্পর্কে। পরবর্তী সমস্যাটি বা অস্বাভাবিকতা হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস, ঠিক আছে। তো এই বহুমূত্র বা ডায়াবেটিস রোগটি কিন্তু সকলের একদম পরিচিত একটি রোগ, ঠিক আছে। তো এটিও সাধারণত প্রাণরস বা হরমোন জনিত অস্বাভাবিকতা জনিত একটি দশা বা একটি রোগ, ঠিক আছে। তো এই বিষয়টি হয় দেখো, আমাদের পূর্ববর্তী ক্লাসে হরমোন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটি গ্রন্থি আছে। তো এটি আমাদের সাধারণত অগ্ন্যাশয়ে অবস্থিত। এই অগ্ন্যাশয়ে অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে একটি বিশেষ হরমোন নিঃসৃত হয় যেটির নাম ইনসুলিন। তো এই ইনসুলিন হরমোনটি সাধারণত কোনো কারণে যদি নিঃসৃত হওয়া বা নিঃসৃত কম হয় তখন আমাদের
সৃষ্টি হয় সেটি হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস। ঠিক আছে, তো এই ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে আমাদের দেহে শর্করা বা গ্লুকোজের মাত্রা বা ভারসাম্য ঠিক রাখা। তো এই কোনো কারণে অগ্নাশয় যদি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যদি কোনো কারণে ইনসুলিন হরমোন নিঃসরণ কমিয়ে দেয় বা কোনো কারণে নিঃসরণ না হয় সেক্ষেত্রেই সাধারণত এই সমস্যাটির তৈরি হবে। তো এই রক্তে যদি দেখা যায় যে গ্লুকোজ বা শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় তখন যে যে সমস্যাটির তৈরি হয় সেটিকেই আমরা সাধারণত ডায়াবেটিস বলছি। এই ডায়াবেটিসের আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস। তো এখন এই ডায়াবেটিসের আবার দুইটি স্টেপ রয়েছে বা দুই ধরনের টাইপ রয়েছে। তো ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়, একটা টাইপ 1 ডায়াবেটিস আর একটা টাইপ 2 ডায়াবেটিস। একটা হচ্ছে বৈশিষ্ট্য হবে দুই রকম এবং দুই ধরনের ডায়াবেটিসের সমস্যাটাও হবে, একটা বেশি হবে একটা কম হবে। তো এবার আসো আমরা দুই ধরনের ডায়াবেটিস সম্পর্কে জানবো। তো এখন টাইপ 1 যেটা সেক্ষেত্রে সাধারণত বাহির থেকে ইনসুলিন হরমোন কৃত্রিম ভাবে নিতে হয়। সেক্ষেত্রে আমরা ইনজেকশনের মাধ্যমে সুজ সিরিজ বা ইনজেকশনের মাধ্যমে আমরা ইনসুলিন হরমোনটা কৃত্রিম ভাবে শরীরে নিয়ে থাকি। তো ইনসুলিন হরমোন নিতে হয় তার মানে যখন আমাদের দেহে টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়ে। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস যেটি, এটি হলে কোনো না কোনো পর্যায়ে ইনসুলিনের স্থায়ী ঘাটতি হয়ে যেতে পারে। হ্যাঁ, তবে যেটা বলা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস যেটা, এটা রোগীর দেহে আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়। তো আংশিকভাবে ইনসুলিন তৈরি হলেও আমাদেরকে কিন্তু কৃত্রিমভাবে ঔষধ দিতে হবে। তো এখানে দেখো অগ্নাশয়ের কোষকে শরীরের জন্য পরিমিত ইনসুলিন তৈরিতে সাহায্য করে। দেখো এক্ষেত্রে, তো এখানে দেখো টাইপ 2 ডায়াবেটিসে কোনো না কোনো পর্যায়ে ইনসুলিনের ঘাটতি হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে বিভিন্ন অসুখ বা চিকিৎসা পদ্ধতির অংশ হিসেবে সেই সব ঔষধ বন্ধ রাখা হতে পারে। তো সেই সময় যদি ঔষধগুলো বন্ধ রাখা হয় তখনও কিন্তু আমাদের অবশ্যই কৃত্রিমভাবে ইনসুলিন হরমোন নিতে হতে পারে। তো এর একটি সাধারণত বংশগত হয়ে থাকে। হ্যাঁ, ডায়াবেটিস রোগটি সাধারণত বংশগত আবার পরিবেশের প্রভাবেও হয়ে থাকে। তো এটি কিন্তু সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয়। তো রক্ত ও প্রস্রাবে গ্লুকোজের মাত্রা বা পরিমাণের চেয়ে বেড়ে গেলে সাধারণত আমাদের শরীরে দেখো গ্লুকোজ বা দেখা যাচ্ছে যে রক্ত এবং প্রস্রাবে যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তাহলেই কেবল এই ডায়াবেটিস বা বহুমূত্র রোগটির লক্ষণ প্রকাশ পায়। তো এটির লক্ষণগুলো বলতে হলে আমরা বলবো এইভাবে যে লক্ষণগুলো হলো ঘন ঘন প্রস্রাব হয়। দেখো ডায়াবেটিস হলে ঘন ঘন প্রস্রাব হয়, অধিক মানে ঘন ঘন পিপাসা পায়, ক্ষুধা বেড়ে যায়, পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও দেহের ওজন কমতে থাকে, এছাড়া দুর্বল মনে হয়, আবার চোখে কম দেখা, চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যাওয়া, ক্ষতস্থান সহজে না শুকানো, এগুলো ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্রের লক্ষণ। ঠিক আছে, তো এখন পূর্বে ধারণা করা হতো যে বা পূর্বে আমরা মনে করতাম যে ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগটি সাধারণত বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটি ছোট বড় সব বয়সেই হয়ে থাকে। তো তবে যারা কায়িক পরিশ্রম কম করেন বা শারীরিক পরিশ্রম কম করে থাকেন তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিস মেলিটাস রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা যারা বসে কাজ করেন তাদের ক্ষেত্রে। তো যার আবার এছাড়া আরেকটা বৈশিষ্ট্য আছে, যাদের স্বাস্থ্য একটু বেশি বা স্থূলকায় তাদের ক্ষেত্রেও এই রোগটি বেশি বা রোগটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই রোগটি যেহেতু বংশগত, সেহেতু কোনো ব্যক্তির বাবা মা দাদা দাদি তাদের যদি এই রোগটি হয়ে থাকে তাহলে দেখো তাদের বংশধরদের মধ্যে এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সাধারণত বংশগতভাবে অনেক শিশুর দেহে ইনসুলিন উৎপাদন কম হয়, ফলে শিশুটি ইনসুলিন ঘাটতিজনিত অসুস্থতায় ভুগতে থাকে। তার মানে ইনসুলিন হরমোন যদি মানে কম নিঃসরণ হয় সেটা বয়স্ক অবস্থায় হোক বা শিশু অবস্থায় হোক সেক্ষেত্রেই কিন্তু আমাদের এই ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগটির লক্ষণ প্রকাশ পেতে পারে। এখন আসো আমরা জানবো ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সম্পর্কে। তো আমরা আসো জানবো এবার ডায়াবেটিস রোগ নির্ণয়, এটির রোগ নির্ণয়
ও চিকিৎসা পদ্ধতি। ঠিক আছে, এই রোগটি হলে বা ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগটি হলে আমরা কি কি মানে কিভাবে রোগটি নির্ণয় করব এবং কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে সে সম্পর্কে আমরা জানি। তো দেখো, রক্ত ও প্রস্রাব পরীক্ষা করার মাধ্যমে কেবল আমরা জানতে পারবো যে আমাদের শরীরে ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগটি হয়েছে কিনা। তো দেখো, চিকিৎসা করে ডায়াবেটিস রোগ সাধারণত একেবারে নির্মূল করা সম্ভব নয়, কিন্তু এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। কারণ কারো যদি কখনো একবার ডায়াবেটিস হয়ে যায় তাহলে এই রোগটি নির্মূল হয় না, তবে চিকিৎসা পদ্ধতি গ্রহণের মাধ্যমে বা ঔষধ সেবনের মাধ্যমে এই রোগটি আমরা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারি। তবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ বা ডাক্তারের মতে ডায়াবেটিসের যে তিনটি ডি রয়েছে সেই তিনটি ডি মেনে চলতে হবে। এখানে তিনটি ডি এর কথা বলা হয়েছে, ঠিক আছে, তিনটি ডি। এখন তিনটি ডি মানে কি? ঠিক আছে, তিনটি ডি মানে কি? হ্যাঁ, একটা ডি মানে হচ্ছে ডায়েট, ঠিক আছে, একটা ডি যে ডি সেটি হচ্ছে একটা ডি মানে ডিসিপ্লিন, আর একটা ডি মানে ডায়েট এবং আর একটা ডোজ। হ্যাঁ, একটা ডি ডিসিপ্লিন, আরেকটি ডি হচ্ছে ডায়েট, আরেকটি ডি হচ্ছে ডোজ। ঠিক আছে, তার মানে আমরা যদি এই তিন ডি মেনে চলি, ঠিক আছে, আমরা যদি এই তিনটি ডি মেনে চলি, একটি হচ্ছে ডায়েট বা একটি হচ্ছে ডিসিপ্লিন বা নিয়ম শৃঙ্খলা, আরেকটি ডায়েট বা খাদ্য শৃঙ্খল, এবং আরেকটি হচ্ছে ডোজ বা নিয়মিত যে ঔষধ সেবন। ঠিক আছে, এই তিনটি ডি যদি আমরা মেনে চলি তাহলে এই ডায়াবেটিস রোগটি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। এবার আমরা এই তিনটি ডি সম্পর্কে ধারণা নেব। এখন এখানে প্রথম ডি এর কথা যেটা বলা হয়েছে শৃঙ্খলা, শৃঙ্খলার বিষয়টি হচ্ছে যে একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি জন্য তার সুশৃঙ্খল জীবন ব্যবস্থা মহৌষধস্বরূপ। তার মানে সে যদি সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনে চলে, ডাক্তারের পরামর্শ মতো খাদ্য গ্রহণ করে এবং সেভাবে চলাচল করে, নিয়মিত ব্যায়াম করে তাহলে, এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বিভিন্ন যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মেনে চলে এবং নিয়মিত প্রস্রাব পরীক্ষা, পায়ের যত্ন নেওয়া এবং দৈহিক কোনো জটিলতা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া, এই জাতীয় যত রকম নিয়ম শৃঙ্খলা রয়েছে সেগুলো যদি মেনে চলে তাহলে তার ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগটি নিয়ন্ত্রণে থাকবে। ঠিক আছে, তাহলে শৃঙ্খলার দিকটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে ডায়েট বা খাদ্যাভ্যাস, ঠিক আছে, বা খাদ্য নিয়ন্ত্রণ। হ্যাঁ, ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেলে তখন আমাদের দেখো খাদ্য নিয়ন্ত্রণের ব্যবস্থা অবশ্যই করতে হবে, বা আমরা স্বাভাবিকভাবে যে খাবারগুলো খাই সেখান থেকে খাবারগুলো খাদ্যগুলো বেছে বেছে খাদ্য গ্রহণ করতে হবে। তো এক্ষেত্রে দেখো মিষ্টি জাতীয় খাবার আমাদের পরিহার করতে হবে, এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ও সময় মতো খাদ্য গ্রহণ করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের যে মেনু ঠিক করে দিবেন সেই মেনু অনুযায়ী চললে অনেক সুফল পাওয়া যায়। এছাড়া যারা যাদের ডায়াবেটিস নেই তার মিষ্টি খাওয়া যাবে না বা খাওয়ার সাথে ডায়াবেটিসের, এখানে বলা হচ্ছে যে যার ডায়াবেটিস নেই তার মিষ্টি খাওয়া বা না খাওয়ার সাথে ডায়াবেটিসের সম্পর্কও নেই। ঠিক আছে, এরপরে যেটি রয়েছে ঔষধ সেবন বা ডোজ। হ্যাঁ, ডোজের কথা বলতে গেলে দেখো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ আমাদের তখন সেই ক্ষেত্রে গ্রহণ করা বা সেবন করা উচিত নয়। আর ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে যে ঔষধটি বা ইনসুলিন খাওয়া, ইনসুলিন নেওয়ার পরামর্শ দেবেন সেটি আমাদের মেনে চলতে হবে। এখন সেটি রোগীর টাইপ 1 ডায়াবেটিস হয়েছে কি না টাইপ 2 ডায়াবেটিস হয়েছে সেটি আমাদের আগে চিকিৎসক ঠিক করে দেবেন এবং সেই অনুযায়ী আমাদের প্রেসক্রাইব মানে সেই অনুযায়ী আমাদের চলার জন্য দিক নির্দেশনা দেবেন। এখন ঠিক মতো চিকিৎসা না করা হলে রোগীর রক্তে যদি গ্লুকোজের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যায় বা বেড়ে যায় সেক্ষেত্রে উভয় ক্ষেত্রেই রোগী কিন্তু বেহুশ হয়ে যেতে পারে, এমনকি সেক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। আর যদি ডায়াবেটিসের রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তখন তাকে বসিয়ে গ্লুকোজ বা চিনির পানি খাইয়ে দিলে তাদের অনেক খারাপ পরিণতি বা খারাপ অবস্থা আমরা এড়িয়ে যেতে পারি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানলাম প্রাণরস বা হরমোনজনিত যে অস্বাভাবিকতাগুলো রয়েছে তার মধ্যে দুইটি সমস্যা, একটি হচ্ছে থাইরয়েডজনিত সমস্যা এবং বহুমূত্র বা ডায়াবেটিসজনিত সমস্যা। তো এই দুইটি অস্বাভাবিকতার ফলে বা যে সমস্যাগুলো হয় বা এখানে ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র কি, থাইরয়েড সমস্যা কি, কোনটির লক্ষণ কি, এভাবে যেগুলো যাই আসুক না কোনো পরীক্ষায় আমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ক্লাসটি পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ক্লাসের অনুসরণে আমরা পরবর্তী পরীক্ষা
পরীক্ষার প্রস্তুতি নেব এবং সেই অনুযায়ী চলব। সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।